Bismillahirrahmanirrahim. Welcome to Shimon Memorial North South School and College, Rajshahi. This is Dilia Kanamoni, and today is Wednesday. Student, we do on Wednesday we do our grammar class, and in the grammar class we will know today. Number, change the number, phonic sound O, and translation. At first, we will know what is number. Prothome amra janbo number kake bole, and number koto prokar o ki ki. Shobai amar sathe bolbe. Je word dara byakti, bostu ba prani shongkhake bojhay. তাকে নাম্বার বলে। যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝায় তাকে নাম্বার বলে। আমার সাথে কয়েকবার বলো যেন মুখস্থ হয়ে যায়। যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝায় তাকে নাম্বার বলে। যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝায় তাকে নাম্বার বলে। নাম্বার কয় প্রকার? নাম্বার দুই প্রকার। নাম্বার কয় প্রকার? নাম্বার দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। আচ্ছা, সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটি জিনিসকে সিঙ্গুলার বলা হবে, একের অধিক যেগুলো থাকবে সেটাই হচ্ছে প্লুরাল নাম্বার। নাম্বার কত প্রকার? দুই প্রকার। কি কি? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ওকে বাবুরা, আমাদের দুই নম্বরে আছে চেঞ্জ দ্য নাম্বার ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল। চেঞ্জ দ্য নাম্বার ফ্রম সিঙ্গুলার টু প্লুরাল। সিঙ্গুলার নাম্বার বলতে আমরা বুঝি একটি জিনিসগুলোকে, আর প্লুরাল নাম্বার বলতে আমরা বুঝি একের অধিক জিনিসকে। যেমন ধরো ব্যাট, ব্যাট বলতে একটি মাত্র ব্যাটকে বোঝানো হয়। ব্যাটকে যখন আমি একের অধিক বোঝাবো তখন এটার সাথে এস যুক্ত করে ব্যাটস লিখব। তাহলে ব্যাট যখন সিঙ্গুলার ব্যাট, তখন প্লুরাল করতে গেলে এস যুক্ত করলে ব্যাটস হয়ে যাবে, এটা প্লুরাল হয়ে যাবে। তাহলে ব্যাটের প্লুরাল কি? ব্যাটস। ম্যান, ম্যান অর্থ কি? মানুষ, একটি মানুষ। যখন বলবো ম্যানের প্লুরাল করতে বলা হবে তখন মেন লিখতে হবে। মেন মানে মানুষেরা। ম্যানের প্লুরাল হচ্ছে মেন। ম্যানের প্লুরাল হচ্ছে মেন। ম্যানের প্লুরাল কি? মেন। ক্যাট, ক্যাট মানে বিড়াল, একটি বিড়ালকে বোঝাচ্ছে। যখন আমি এটা প্লুরাল করতে হবে তখন ক্যাটের সাথে এস যুক্ত করতে হবে। ক্যাটের সাথে এস যুক্ত করতে হবে। ক্যাটের সাথে এস যুক্ত করলে এটা প্লুরাল হয়ে যাবে। বুক, বুক মানে একটি বইকে বোঝাচ্ছে। বুককে যখন প্লুরাল করতে বলা হবে তখন ওর সাথে এস যুক্ত করে দিলে প্লুরাল হয়ে যাবে। তাহলে বুকের প্লুরাল কি হলো? বুকস। বুকের প্লুরাল কি হলো? বুকস। এস মানে কি বাবুরা জানো? এস মানে হচ্ছে গাধা। এস এর সাথে ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। এস এর সাথে ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। তাহলে এস এসেস, এস এসেস, এস এসেস। এস এর প্লুরাল হচ্ছে এসেস। ও এস, অক্স। অক্স অর্থ কি? অক্স অর্থ হচ্ছে সাপ। অক্স অর্থ সাপ। সাপকে যখন আমরা প্লুরাল করব, মানে অক্সকে যখন প্লুরাল হিসেবে বলবো তখন ওটা কি হবে? অক্সেন। অক্সের প্লুরাল কি হবে? অক্সেন। অক্সের প্লুরাল কি হবে? অক্সেন। আরেকবার আমরা প্লুরাল গুলো বলি। ব্যাট, ব্যাটস। ম্যান, মেন। ক্যাট, ক্যাটস। বুক, বুকস। অ্যাস, অ্যাসেস। অক্স, অক্সেন। অক্স, অক্স।
বাবুরা আমরা তিন নম্বর আইটেমে যাব। তিন নম্বরে বলছে বিল সাম ওয়ার্ডস উইথ দ্য ফোনিক সাউন্ড ও ইন দ্য মিডল। ফোনিক সাউন্ড মানে হচ্ছে সরল শব্দ, সরল শব্দ ওকে মাঝে রেখে কিছু ওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে। সরল শব্দ ওকে মাঝে রেখে কিছু ওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে, যেগুলো ওয়ার্ড গুলো শুনতে সবগুলো একই রকম শোনাবে। যেমন দেখো হট, এইচ ও টি হট, পি ও টি পট, সি ও টি কট, এন ও টি নট, ডি ও টি ডট। আরেকবার বলি, এইচ ও টি হট, পি ও টি পট, সি ও টি কট, এন ও টি নট, ডি ও টি ডট। তাহলে আমরা এভাবে ফোনিক সাউন্ড ও কে মাঝে রেখে ওয়ার্ড বিল্ড করতে পারবো না? পারবো। আরেকবার বলি, এইচ ও টি হট, পি ও টি পট, সি ও টি কট, এন ও টি নট, ডি ও টি ডট। কি সবগুলো শুনতে একই রকম লাগছে না? মাঝে ও রেখে একই রকমের কিছু ওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে। তোমরা পারবে তো? পারবে। এবার আমরা চার নম্বরে চলে যাই। ইন দ্য নাম্বার ফোর ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। মাঝে ও রেখে আমরা কিছু ওয়ার্ড তৈরি করা শিখলাম, এখন এই ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স মেকিং শিখব বা এগুলো অর্থ জানব। শি ইজ নট আ লায়ার, শি ইজ নট আ লায়ার, সে মিথ্যাবাদী নয়। ফনিক সাউন্ড ও দিয়ে এই যে নট আমরা শিখেছি না, তাহলে শি ইজ নট আ লায়ার অর্থ কি? সে মিথ্যাবাদী নয়। লায়ার অর্থ কি? মিথ্যাবাদী। শি ইজ নট আ লায়ার অর্থ সে মিথ্যাবাদী নয়। ইট ইজ ভেরি হট টুডে, ইট ইজ ভেরি হট টুডে, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। যখন আমরা আজ খুব গরম করেছে বলবো, তখন তার আগে আমরা ইট ইজ ভেরি হট টুডে বলবো। তাহলে এর অর্থ কি? ইটস ভেরি হট টুডে অর্থ আজ খুব গরম। দ্যাট ইজ আ পট, দ্যাট ইজ আ পট, দ্যাট অর্থ ওই, দ্যাট ইজ আ পট অর্থ ওইটি একটি পাত্র, দ্যাট ইজ আ পট অর্থ ওইটি একটি পাত্র। বা স্টুডেন্টরা দেখো এখানে পট আছে, ফনিক সাউন্ড ও দিয়ে এই ওয়ার্ডটা আমরা তৈরি করতে শিখেছিলাম। তাহলে কি হলো? দ্যাট ইজ আ পট, ওইটি একটি পাত্র, দ্যাট ইজ আ পট, ওইটি একটি পাত্র। দিস ইজ আ কট, দিস ইজ আ কট, কট অর্থ কি? ছোট খাট বা বিছানা। তাহলে কি হলো? দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, কট অর্থ ছোট বিছানা বা খাট। তাহলে দিস ইজ আ কট অর্থ এইটি একটি ছোট বিছানা বা খাট, এইটি একটি ছোট খাট বা বিছানা। দিস ইজ আ কট, এইটি একটি ছোট খাট বা বিছানা। আরেকবার বলি, শি ইজ নট আ লায়ার, সে মিথ্যাবাদী নয়। ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। দ্যাট ইজ আ পট, এইটি ওইটি একটি পাত্র। দ্যাট ইজ আ পট অর্থ এইটি একটি পাত্র হবে না ওইটি একটি পাত্র হবে? ওইটি একটি পাত্র হবে। দিস ইজ আ কট, এইটি একটি ছোট খাট বা বিছানা। আরেকবার বলি, শি ইজ নট আ লায়ার, সে মিথ্যাবাদী নয়। ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। দ্যাট ইজ আ পট, ওইটি একটি পাত্র।
This is a cot. এটি একটি ছোট খাট বা বিছানা। ওকে বাবুরা, আমাদের এত দূরই চার নম্বর পর্যন্তই ছিল। নেক্সট ডে আমাদের ক্লাস ওয়ান হবে। এটা হচ্ছে তোমরা খাতায় পড়াটা লিখে নাও। নেক্সট ডে ক্লাস ওয়ান বোর্ড বুক ইউনিট 21-22। নেক্সট ডে ক্লাস ওয়ান বোর্ড বুক ইউনিট 21-22। টেক্সটটা বাসায় ভালো করে পড়বে। এবং আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।